हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। तुम्हारा सबाई कैमन आछो? आशा करी तुम्हारा खूब 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 भालो आछो। और बंगलेडी चैनल तुम्हारे अनेक स्वागत। आमी लिपिका चले एसेछि आबार एकटा नतून भिडियो निये। तो बैकग्राउंड देखे बुझते ही पारछो एटा अन्य अन्य जायगाय आछे, तई तो? हाँ ठीक ही बुझेछो, आमी बापेर बाड़ीते एसेछि। और तो अनेक दिन आगे आमी एसेछिलाम, बाट भिडियोटा आमार शूट करते पारिनि कारण आमार खूब जोर ठंडा लेगे गेछे। तुम्हारा हयतो गला शुने बुझते पारछो जे आमार एखोनो पर्यन्त ठंडा लागाटा कमेनि, আর মানে জ্বর মতন হয়েছিল, এখন একটু সুস্থ হয়েছি। তো সেই জন্য তোমাদের ভালো অনেক দিন ভিডিও শ্যুট দেওয়া হয়নি, তো সেই জন্য আজকে ভিডিওটা শ্যুট করছি। আর চারিদিকটা মেঘলা আর জল জল হয়ে আছে, এই মাত্র বৃষ্টি হয়ে গেছে, সেজন্য আমি ভাবলাম ছাদে উঠি তোমাদের সঙ্গে একটু বকবকর করি। আর এখন বাজে 10:30, 10:30 থেকে আমি আমার বকবক স্টার্ট করছি। তো চলো তোমাদের বাইরেটা দেখাই, আমার মানে ছাদে আমাদের বাপের বাড়ির ছাদ থেকে বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখাই। দেখো কতটা সুন্দর। তো দেখলে পুরো চারিদিকটা সবুজে ঘেরা, আর আমাদের এখানটা একটু গ্রাম্য টাইপের। তো কেমন লাগলো বলো আমাদের বাপের বাড়ির চারিদিকটা? তো চলো, আর আমি ছাদে এসেছি, আর আমি আজকে এখানে ছাদে এসেছি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কারণ এখানে হনুমানের ভয়টা নেই, কারণ আমাদের এখানে হনুমান আসে না। আর আমার বাপের বাড়ি অনেকদিন আগের, তো তো সেই জন্য এরকম টাইপস। তো চলো, আর আমি ছাদে এসেছি, মাত্র স্নান করেছি, নিচে গিয়ে আজকে চিকেন রান্না করবো। চিকেনের রেসিপিটা তোমাদেরকে অবশ্যই দেবো, অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর এখন জামা কাপড়গুলো মিলে দিই, তো চলো। আর আমার ভয়েস, আমার ভয়েসটা এরকম পাচ্ছো তার জন্য কিছু মনে করো না, কারণ ঠান্ডা লেগেছে খুব জোর। তো চলো জামা কাপড়গুলো মিলে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো জামা কাপড়গুলো মিলবো ভাবলাম, এখানে বৃষ্টি চলে এলো, আবার হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো ছাদে আর জামা কাপড় মেলা যাবে না, এগুলো নিয়ে যাই না, আবার নিচে নিচে যেতে হবে। তো চলো নিচে যাই। মেলা হলো না জামা কাপড়। সো ফ্রেন্ডস, এখানে আমি রান্নায় বসে গেছি, আর এখানে এই যে দেখতে পাচ্ছ কড়াতে আমি একটু তেল ঢেলে নিচ্ছি। এটা তোমরা ভাবে হয়তো পোড়া তেল, না এটা পোড়া তেল না, এটা হচ্ছে কি যে আলু নেড়ে রেখেছিলাম এই কড়াটাতে, তো সেই আলু নাড়া তেলটা আমি এটাতে দিয়ে দিয়েছি। আর তো চলো তোমরা দেখতে থাকো, আর আমি আলুটা আগে নেড়ে নিয়েছিলাম, আর এখানে আমি একটু দিয়ে দিলাম পেঁয়াজ। তো চলো, আর আমি মাংসটা ম্যারিনেট করে রাখিনি, আমি জাস্ট লেবু দিয়ে আর একটু হালকা নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো।
তো আমার চিকেন রেডি হয়ে গিয়েছিল, আর আমি এখানে বসে পড়েছি ভাত খেতে। এই যে দেখতে পাচ্ছ, স্যালাড আর চিকেন চিকেন কারি। তো আজকে আমাদের এই মেনু, তো চলো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি এখন বিকাল 5টা বাজে, আর আমি এখন ঘুরতে বেরিয়েছি। আর এই হচ্ছে আমার বাপির হালকা ছোট্ট খাট্ট একটা বাগান, আর এখানে দেখতে পাচ্ছ ঢ্যাঁড়স গাছ, আর কটা ঢ্যাঁড়স গাছ আর কটা বেগুন গাছ আছে। তো আমি এটা বাইরে থেকেই শ্যুট করেছিলাম, তো সেই জন্য তোমরা এরকমভাবে দেখতে পাচ্ছ, আমি ভেতরে ঢুকিনি। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখানে এই যেটা আমাদের স্কুল, নীলটা বয়েজ স্কুল, আর লাল রেড কালারের যেটা দেখতে পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে গার্লস স্কুল। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমাদের এখানে গ্রাম্য প্রাকৃতিক পরিবেশটা অসম্ভব সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। আর তো চলো আমি দেখাই আমার স্কুলের চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা, তোমরা দেখো আর এনজয় করো। তো চলো তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে এই বয়েজ স্কুল, আর দেখতে পাচ্ছ অনেকটা মানে লকডাউনের জন্য এখানের পরিবেশটা এরকম ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু বিকালবেলা আমি যতদূর জানি বিকালবেলা এখানে ছেলেরা, অনেক ছেলেরা খেলতে আসতো, ব্যাট বল খেলতো। তো আমি যেটা দেখেছি, আর অনেক দিন পরও এসেছি, আর লকডাউনের জন্য পুরো ফাঁকা মাঠ, আর মাঠেতে কাদা জমে গেছে এরকমটা ছিল না। আর এটা হচ্ছে গার্লস স্কুল, এই যে রেড কালার, মানে গার্লস স্কুল আর বয়েজ স্কুল মুখোমুখি ছিল। তো আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই পাঁচিল দিয়ে ঘেরা, এই ওই সাইডে একটা স্কুল আছে, ওটা হচ্ছে প্রাইমারি স্কুল। তো চলো তোমরা দেখতে থাকো। আমার পর হালকা হালকা অন্ধকারে আকাশটা কি সুন্দর লাগছে তোমরা দেখো, আর এই যে হালকা হালকা মেঘ, তারপর সূর্য ডোবার অবস্থা, অসম্ভব সুন্দর দৃশ্য, তোমরা দেখতে থাকো চল। গুড ইভিনিং মধুরা। তো বিকালবেলা ঘুরো ধুরো করে এসে, আর এখন বাজে রাত্রি নটার সময়, আমি গুড ইভিনিং বলছি, তাহলে চিন্তা করো। তো এবার আমি ডিনার টাইম, আর বাপের বাড়িতে এলে তো খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তো সেই জন্য আর বেশি দেরি করলাম না, আর মাও বললো তাড়াতাড়ি খেয়ে নে। তো
চলো তোমাদেরকে দেখাই আমি এখন কি খাচ্ছি। তো আমি এখন খাচ্ছি এই যে কাবলি ছোলার কিমা দিয়ে, মাংসের কিমা দিয়ে তরকারি, দেখতে পাচ্ছ, রুটি, আর তার সঙ্গে এই যে অনিয়ন। তো এই হচ্ছে আজকের আমার ডিনার। তো চলো, এত ভালো ডিনারের গন্ধ পেয়ে আমার পেট অর্ধেক ভরে যাচ্ছে। তো চলো আমি খেয়ে নি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, ওকে? সো ফ্রেন্ডস, আমার তো পেট পূজা হয়ে গেছে, আর এত সুন্দর খাবার একদম মানে জাস্ট থাকা গেল না, সঙ্গে সঙ্গে আমি খেয়ে নিয়েছি। তো এবার আমি যাব শুতে, কারণ আমার খুব ঘুম পাচ্ছে, আজকে দুপুরবেলা সেরকমভাবে আমি মানে রেস্ট নিইনি, তো সেই জন্য এবার আমি যাব একদম শুতে। আর কালকে একটু সকাল সকাল উঠবো, কারণ কালকে যাব বাড়ি, তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হবে। তো একবার তোমাদের বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শ্যুট করবো, কারণ এখন আর এখানে ভিডিও শ্যুট হবে না। তো চলো, আজকের মতন বকবক আমার এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অল টাইম হাসি খুশি থাকবে। তো বুক ভরা ভালোবাসা, একগাল হাসি নিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানো আমার ভিডিওটা কেমন লাগলো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই, যারা নতুন আমার চ্যানেলটাকে অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটাকে জোরে নাড়িয়ে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো, টাটা।